الحمد لله رب العالمين القائل الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون والقائل يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يؤتي الملك من يشاء وينزع الملك ممن يشاء ويعز من يشاء ويذل من يشاء بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا ورسولنا محمد محمدًا صلى الله عليه وعلى آله وصحبه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة ترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في جميع أقربائكم وجميع الناس نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى أروكت حجر موسومي أما دركي উপহার দিলেন থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রমাদানের মৌসুমের মতো হজের মৌসুমও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুম ইবাদতের মৌসুম বরং অন্যদিক থেকে বলা যায় হজের এই মৌসুমের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দশটি দিন রয়েছে সেটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিন হজের মূল দিনগুলো নাইজিল হজ আরাফার দিন দশই জিলহজ হচ্ছে কুরবানির দিন এবং তারপরে আইয়ামুত তাশরিক এই মহান দিনগুলো সবগুলি হজের মাসুমের মধ্যে এবং হজের মাসুম বলতে আমরা যেটা আল কোরআনের আলোকে জানি আল হাজ্জু আশহুরুম মালুমাত কয়েকটা সুনির্দিষ্ট মাস সেটা হলো শাওয়াল দুলকদ এবং দুলহজ্জা এই তিনটা মাসের মধ্যে দুটো মাসই হারাম মাস জুলকায়দা এবং জুলহাজ্জা হারাম মাস মোট চারটা এই দুটোর বাইরে আছে মাহরম এবং পরবর্তীতে রজব চারটা মাস এর মধ্যে হজের মাসের দুটোই শেষ দুটো মাসই হলো হারাম মাস তাহলে কতগুলো উপলক্ষ একসাথে হলো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এত ভালো দিনগুলোতে তিনি আমাদেরকে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ এবং এই দিনগুলোকে কাজে লাগানোর জন্য যে সুস্থতা দরকার যে ক্যাপাসিটি দরকার সেটাও তিনি আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই এবার হজ করতে যাবেন সেটাও আরেকটা নেয়ামা আমাদের দেশের এখনও বহু মানুষ রয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করছেন না আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন নাই এই তৌফিক না দেওয়ার বিষয়টা হতে পারে অনেক সময় মানসিকভাবে তিনি ভাবছেন শেষ জীবনে হজ করবেন কারণ আরও কত পাপ হবে সবশেষে গিয়ে তিনি পাপের ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কারো এই প্ল্যানটা আছে কারো প্ল্যান হচ্ছে না ছেলে মেয়েদের বিয়ে শাদি দেওয়ার পরে তারপরে তিনি হজে যাবেন কারো এসব প্ল্যানও নাই তিনি ভাবছেন হজ একটা জিনিস ধর্মীয় একটা ব্যাপার এটা পারলে করলাম না পারলে নাই শেষে তার মানে হচ্ছে কিছু মানুষের কাছে বরং এখন কিছু না বলা যায় অধিকাংশ মুসলিমদের কাছেই
আপনার প্রায়োরিটির লিস্টের শেষ জায়গাটা হলো ইসলাম, শেষ জায়গাটা ইসলাম। অনেকে হয়তো বলবেন যে তাইলে তো আমি পাঁচ ওয়াক্ত সলাত তো পড়ি, প্রায়োরিটির লিস্টে ইসলাম শেষে কোথায়? শুরুতে আছে। খেয়াল করে দেখেন, ইসলাম মানে শুধু পাঁচ ওয়াক্ত সলাত না, যদিও পাঁচ ওয়াক্ত সলাত প্রধান, কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে আসলে ইসলামের ইমান, আকিদা এবং সার্বিক ইবাদত, ইবাদতের চেতনা, আল্লাহকে সার্বক্ষণিক স্মরণ রাখা এবং সকল কাজে আল্লাহর নির্দেশ মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে মেনে চলা, এটার নাম হচ্ছে ইসলাম। পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে ঢুকে পড়ে চলে গেলেন, এরপরে আর আল্লাহর কোনো নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করলেন না, এটা তো আসলে ইসলাম না, এটা খুবই খণ্ডিত ছোট্ট একটা, ইসলামের একটা ছোট্ট পার্ট। ইসলামের প্রায়োরিটিগুলোর মধ্যে শাহাদাতের পরেই সালাত, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা লোক শুধু সালাত পড়েই সে মুসলিম হয়ে যায় না, তাকে আরও অনেক কিছু পূরণ করতে হয়, ইমানের দাবিগুলো তার পূরণ করতে হয় এবং ইমান বিরোধী অবস্থান থেকে তার নিজেকে মুক্ত রাখতে হয়, সেটাই হলো ইসলাম। সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের নিজেদের একটু ভেবে দেখা দরকার। যেহেতু হজ মৌসুম চলছে, আমাদের অনেকে হজে যাবেন, আমি আজকে হজের একটা ডেসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে এই ফুল ডেসক্রিপশনটা নিয়ে এসেছেন, হজের সবচেয়ে দীর্ঘতম হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত কী করেছিলেন তার একটা মোটামুটি বিস্তারিত বর্ণনা রয়েছে। যারা হজে যাবেন তাদের উচিত এই হাদিসটা পড়ে নেওয়া, যদিও এই হাদিসের বাইরে আরও অনেক কিছু তাকে করতে হবে, সেটা অন্যান্য হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য আমল থেকে প্রমাণিত, কিন্তু তারপরেও এটা হলো ছোট্ট একটা কোর্সের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, ফলে এটা আমাদের জানা দরকার। আর এর মধ্যে আছে অনেক শিক্ষণীয় বিষয়, আমরা পয়েন্ট আকারে সেগুলো আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের গুরুত্বপূর্ণ অংশটাও তুলে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উম্মার উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন, ফাআহওয়া বিয়াদিহি ইলা রাসি, জাফর ইবনে মুহাম্মদ তার বাবা মুহাম্মদ ইবনে হানাফিয়া নন, তার বাবা হলেন মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী, তার ছেলে মুহাম্মদ, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গিয়েছিলেন। হাদিসটা পুরোটা আমি আর এখানে আরবি পড়বো না, কারণ আরবি হাদিসটা অনেক বড় এবং আরবি পড়ে তর্জমা করতে অনেক সময় লাগবে, আমি বাংলাটা আপনাদের সামনে তুলে ধরছি। জাফর ইবনে মুহাম্মদ রাহমাহুল্লাহ, তিনি তার বাবা থেকে যেটা বর্ণনা করছেন, তার বাবা মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন বলেন, আমরা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, তিনি সবার পরিচয় জিজ্ঞেস করলেন, এরপর তিনি সবার শেষে আমার পরিচয়টা জানতে চাইলেন, আমি বললাম আমি মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী, অতএব তিনি আমার দিকে হাত বাড়িয়ে আমার মাথার উপর রাখলেন, তিনি আমার জামার উপরের দিকের বোতামটা খুললেন, জামার উপরের দিকের বোতামটা খুললেন, তারপর নিচের বোতামটা খুললেন, অর্থাৎ সামনেটা খুলে ফাঁকা করলেন যাতে বুকটা দেখা যায়, তিনি আমার জামার উপরের দিকের বোতাম এবং তারপর নিচের বোতামটা খুললেন, তারপর তার হাত আমার বুকের উপর রাখলেন, জামার ভিতরে হাত দিয়ে বুকের উপরে রাখলেন। আমি তখন যুবক ছিলাম, তিনি বললেন, হে ভাতিজা, তোমাকে স্বাগত জানাই, তুমি যা জানতে চাও জিজ্ঞাসা করো, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করো। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্ধক্যজনিত কারণে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, ইতিমধ্যে সালাতের ওয়াক্ত হয়ে গেল, তিনি নিজেকে একটি চাদর দিয়ে আবৃত করে উঠে দাঁড়ালেন সালাতের জন্য, যখনই চাদরের এক প্রান্ত নিজের কাঁধের উপর রাখতেন তখন অন্য আরেক প্রান্ত ছোট হওয়ার কারণে নিচে পড়ে যেত, তার আরেকটি বড় চাদর তার পাশে আলনায় রাখা ছিল, এমত অবস্থায় তিনি আমাদেরকে নিয়ে সালাতের ইমামতি করলেন। সালাতের
সালাম ফেরানোর পরে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সম্পর্কে অবহিত করুন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কীভাবে হজ করছেন এটা আমাদেরকে একটু জানান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার হাত দিয়ে নয় সংখ্যা বুঝালেন, হয় তিনি এক হাত দিয়ে এইভাবে বললেন প্রথমে পাঁচটা তারপরে চার, অথবা দুই হাতে এভাবে বলার পরে একটা আঙ্গুল কম দিয়ে তিনি নয় সংখ্যাটা তিনি ইঙ্গিত করলেন এবং বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মদিনায় নয় বছর অবস্থান করেন। স্পষ্ট করে দিয়েছেন যে মুখের ভুল নয়, হাতের আঙ্গুল দিয়ে যখন দেখানো হলো তাতে বোঝা গেল এতে আর কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে নয় বছর মদিনায় অবস্থান করলেন এবং এ সময়ের মধ্যে তিনি হজ করেননি। তাহলে মক্কায় যখন ছিলেন তখন কি হজ করেছিলেন? তখনও তিনি হজ করেননি। তার মানে হচ্ছে তার উপর যখন থেকে ওহী নাজিল হয়েছে মক্কায়ও তিনি ১৩ বছরের মতো ছিলেন, হজ করেননি, এবং মদিনায় ৯ বছর ছিলেন, হজ করেননি। অতপর দশম বর্ষে লোকদের মধ্যে ঘোষণা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবছর হজে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে একজন সাহাবি এই ঘোষণাটা তিনি মদিনায় দিচ্ছিলেন যে এই বছর, সেই বছরটা কোন বছর? দশম হিজরি, এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যাবেন। এই ঘোষণার পরে মদিনায় প্রচুর মানুষ আগমন করলেন এবং তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে এবং তার অনুরূপ আমল করতে আগ্রহী ছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা, যখন সবাই জানতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হজে যাবেন, সব মানুষ যাদের সাধ্য আছে সামর্থ্য আছে তারা প্রত্যেকে মদিনা চলে আসলো এবং প্রত্যেককে চাইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজের পূর্ণ সফরে থাকবেন, তাকে অনুকরণ করবেন, তার আমল সম্পর্কে অবহিত হবেন এবং তাকে ফলো করে তারা হজটা সম্পাদন করবেন। এটা বিশাল একটা সুযোগ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করা, এই 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 আগ্রহে সবাই একসাথ হলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন এরপর আমরা তার সঙ্গে রওনা হলাম। আমরা যখন জুল হুলাইফা নামক স্থানে পৌঁছলাম তখন আসমা বিনতে উমাইস মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করলেন। এখানে আরেকটা মাসআলা চলে আসে, মেয়েরা যারা হজে যাবে তারা শহর থেকে বের হয়ে গেল, মেকাতে পৌঁছার সাথে সাথে যখন তার এহরাম এর নিয়ত করার কথা তাদের নেফাস অথবা হায়েজ আসলো, কি করবে? এই কথাটা হচ্ছে তার দলিল যে তাতে কোনো সমস্যা নেই, কারণ হজের নিয়ত করার জন্য অজু লাগে না, এহরামের নিয়ত করার জন্য অজু লাগে না, উমরার নিয়ত করার জন্য অজু লাগে না। আপনি হজের অথবা উমরার যে নিয়তই করেন না কেন, যে অবস্থায় আছেন সেখানে করতে পারেন। তবে উত্তম হচ্ছে কোনো ব্যক্তি যদি সেখানে মসজিদ থাকে দুরা অজু করে দুরাকাত সালাত পড়ে তারপর নিয়ত করতে পারে, অথবা যদি সে ফরজ সালা পড়ে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, কোনো কোনো রওয়ায়েতে সেটা বোঝা যায়, হয় তিনি দখুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু পড়ে নিয়ত করেছেন, অথবা তিনি ফরজ কোনো সালাত পড়ে যেহেতু মদিনা থেকে বের হয়ে গেছেন দুরাকাত, তিনি জোহর অথবা আসর সালাত পড়ে তিনি নিয়ত করেছেন। মেয়েদের ক্ষেত্রে তাদের হায়েজ নেফাস আসলে আর কোনো সালাত নেই, ওই অবস্থাতেই তারা নিয়ত করবে। তো আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার বাচ্চা প্রসব করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোক পাঠিয়ে তিনি জানতে চাইলেন এখন আমি কী করব, তিনি বললেন তুমি গোসল করো, একখণ্ড কাপড় দিয়ে পট্টি বেঁধে নাও এবং এহরাম এর নিয়ত করো। গোসল করো, একখণ্ড পট্টি দিয়ে নিজেকে পরিচ্ছন্ন রাখো আর এহরামে নিয়ত করো, অর্থাৎ এই অবস্থায় তোমার নিয়ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে দুরাকাত সালাত আদায় করলেন। সেখানে লোকাল কোনো মসজিদ বা মুসাল্লা যদি থেকে থাকে সেখানে দুরাকাত সালাত আদায় করলেন। তারপর কাসওয়া নামক কুষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম ছিল কি? কাসওয়া, কাসওয়া, কাফ সাদ ওয়াও ইয়া, কাসওয়া। তিনি কাসওয়া নামক কুষ্টিতে আরোহণ করলেন। তারপর বায়দা নামক স্থান তার উষ্টি যখন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি সামনে তাকালাম, দেখলাম লোকে লোকারণ্য, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ডানে তাকালাম একই রকম, বামে তাকালাম একই রকম, পেছনেও তাকালাম একই রকম। এখানেও কিন্তু অনেকগুলো লেসন রয়েছে, এত লোক কেন হলো? কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হজ করতে চাচ্ছিলেন, নিজেদের মতো না। জাহিল লোকেরা নানা স্টাইলে হজ করত, কিন্তু এই সাহাবাই কেরাম, এই মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হজ করতে চাচ্ছিলেন। কতটা সচেতন, কতটা সতর্ক! আজকে আপনারা যারা হজ করতে যাবেন, তারা কার মতো হজ করবেন বলেন? আপনার কাছে যে বইটা আছে সে বইয়ের মতো? দেখেন, বিভিন্ন পাবলিকেশনস বিভিন্ন বই বের করেছে, আপনারা তার মতো হজ করতে আগ্রহী? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হজ করতে আগ্রহী হন, তাহলে হাদিসে জাবির তো আছে, সেটা কেন পড়েন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছেন, এটা তো খুব সংক্ষেপ, মাত্র 10-15-20 মিনিট লাগবে আপনার হাদিসটা শেষ করতে। এটা আগে আপনাকে পড়তে হবে, বই পরে পড়বেন। বুঝতে পেরেছেন? যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চারোদিকেই দেখতে পেলাম লোকে লোকারণ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে ছিল, এবং তখন তার উপর কোরআন নাজিল হচ্ছিল। আমরা যখন হজে যাচ্ছিলাম, তিনি স্বয়ং জীবিত আমাদের মাঝখানে, আমাদের মাঝখানে বলতে তিনি জায়গা বোঝাচ্ছেন না, বলছেন আমাদের মাঝখানে তিনি অবস্থান করছেন, এবং এমন রাসূল যার উপর ওহী নাজিল হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মৃত্যুর আগ পর্যন্ত ওহী নাজিলের সুযোগ ছিল। এবং আমরা দেখি যে কখনো মক্কায় ওহী নাজিল হয়েছে, কখনো মক্কা মদিনা চলার পথে ওহী নাজিল হয়েছে, কখনো মদিনায় ওহী নাজিল হয়েছে, এবং শেষ বিদায় হজেও তার উপর ওহী নাজিল হয়েছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই এর তাৎপর্য জানেন, তিনি যা করতেন আমরাও তাই করতাম। হজের ক্ষেত্রে সাহাবাই কেরাম কতটা কেয়ারফুল হজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তারা তা করতেন, এর অতিরিক্ত তারা করতেন না, এবং সুন্নাও ছাড়তেন না। আমাদের অনেক মানুষ বলে যে 10 তারিখ দিবাগত রাত্র, 11 তারিখ দিবাগত রাত্র মিনায় অবস্থান করাটা সুন্নাত, অতএব আমরা ছাড়ব। এখানে দেখেন সাহাবাদের ফোকাসটা ছিল নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমরাই তা, আমরাও তা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ অথবা 11 তারিখ দিবাগত রাত্রে মিনায় অবস্থান করেছেন, তিনি মক্কায় বা অন্য কোথাও অবস্থান করেননি। হজের দিনগুলোর কথা বলছি, অতএব এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। যখন তিনি এহরামের নিয়ত কমপ্লিট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি তাওহীদ সম্বলিত তালবিয়া পাঠ করলেন, আহাল্লা বিতাওহীদ। ইমাম মুসলিম এভাবে তার হাদিস গ্রন্থে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ দিয়ে তালবিয়া পাঠ করলেন, কারণ পুরো তালবিয়াটাই হচ্ছে তাওহীদের ঘোষণা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অত্যন্ত চমৎকার, হৃদয়গ্রাহী, তাওহীদের একটা ঘোষণা সম্বলিত এ তালবিয়া। আপনি যদি কখনো হজ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আছে, উমরা করলেও সে অভিজ্ঞতা আছে। যারাই এহরাম করে তালবিয়া পাঠ করতে শুরু করে, দেখবেন যে কী যে ভালো লাগে, কী যে ভালো লাগে, বারবার পড়তে ইচ্ছে করে। আর শরীয়াও বলেছে তুমি বারবার পড়ো, পুরুষরা জোরে জোরে পড়ো, এক জায়গা থেকে আরেক জায়গা যখন যাচ্ছ, যখনই মনে পড়ে, যখনই তুমি হাঁটবে, কোথাও গিয়ে দাঁড়াবে রাস্তায় অথবা যে কোনো জায়গায়। তালবিয়ার জন্য নির্দিষ্ট টাইম আছে, ওমরা সময়টা সংক্ষিপ্ত, কিন্তু হজের মধ্যে লম্বা টাইম, 8 তারিখ থেকে নিয়ে একদম মুজদালিফা থেকে ফিরে পাথর মারা পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন। বিভিন্ন সিচুয়েশানে, টেন্টে, টেন্টের বাহিরে চলার সময়, বাসে ওঠার সময়, নামার সময় ইত্যাদি, তাহলে এই তালবিয়াটা আপনি দেখবেন যে হাজিরা যখন পাঠ করে আপনারও শুনতে ভালো লাগে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, তোমার কাছে হাজির, তোমার কাছে হাজির, হে আল্লাহ তোমার কোনো শরীক নেই, নিশ্চয়ই সকল প্রশংসা, সকল নিয়ামত এবং সকল নিয়ন্ত্রণ ও রাজত্ব শুধু তোমারই জন্যে, তোমার কোনো শরীক নেই। দেখেন,
তৌহিদকে এখানে খুব প্রোটেকশন দিয়ে এস্টাবলিশ করা হয়েছে। প্রোটেকশনটা কি? প্রোটেকশনটা হচ্ছে আল্লাহর শরীক নেই কথাটাকে দুইবারে তালবিয়ার মধ্যে উচ্চারণ করা হয়েছে। অনেক মানুষ দেখবেন আল্লাহকে মানে আবার শরীকও করে, আল্লাহকে মানে এবং শিরকি কর্মকাণ্ডে সে সম্পৃক্ত, হয় সম্মতি দেয়, নয় নিজে করে, নয় সাপোর্ট দেয়, নানাভাবে বিভিন্ন মুসলিম জনপদে বিভিন্ন মুসলিম দেশে আপনি শিরক দেখতে পাবেন। এখন আরেকটা বুদ্ধিমানের কাজ হচ্ছে তাদের জন্য, তারা যে শিরক করছে এটাকে অস্বীকার করলো যে না এটা শিরকের কাজ নয়। কেউ কেউ বলছেন কবরে সিজদা দিলেও এটা শিরক হচ্ছে না, কবরওয়ালার কাছে যদি আপনি বরকত চান এটাও শিরক হচ্ছে না, তাই না? যারা এগুলো করে তারা এইভাবেই দাবি করে। আসলে আপনাকে শিরক হচ্ছে কি হচ্ছে না এটা দেখতে হবে কোরআন সুন্নার মধ্যে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজটাকে শিরক হিসাবে চিহ্নিত করেছেন সেটা আপনাকে জেনে নিতে হবে, এটা খুব জরুরি। তা না হলে শিরক এবং যেটা শিরক নয় এর মধ্যে আপনি তালগোল পাকিয়ে ফেলবেন। অনেক শিরকি কর্মকাণ্ড করেও দেখা যাবে যে আপনি আলবত দাবি করছেন যে না আমি পরিপূর্ণ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। এই ধরনের ব্যাধি সমস্যা আজকে মুসলিম উম্মায় প্রচুর দেখা দিয়েছে, কারণ কোরআন থেকে আমরা ডিটাচড হয়ে গিয়েছি, সুন্নাহ থেকে আমরা ডিটাচড হয়ে গেছি, এবং আমাদের পাবলিক পড়াশোনার মধ্যে যারা আমরা হয়তো জেনারেল পড়াশোনা করছি দেখেন তাদের কোরআন সুন্নাহকে গভীরভাবে বোঝার আর কোনো সুযোগ তাদের নেই। ফলে যা দেখছি যা শুনছি বিভিন্ন লোকদেরকে নানা রকম প্র্যাকটিস করতে দেখছি ওটাই হয়ে গেছে আমাদের ইসলামের রিসোর্স, দেখে দেখে ইসলাম পরিপালন করা। প্রচুর হাজিকে আমরা মক্কা মদিনা দেখেছি যে তারা দেখে দেখে আমল করে, যদি কোথাও দেখে যে দরজার মধ্যে এভাবে স্পর্শ করে গায়ে মাখছে বরকত মাখছে সে সেটা আমল করে। যদি জিজ্ঞেস করি ভাই এটা কেন করছো, বলি যে ওই যে দেখলাম কেউ মেহরাবকে পাজা কোলা করে একটু স্পর্শ করে, মাকামে ইব্রাহিমকে মক্কায় সে জড়িয়ে ধরার চেষ্টা করে ইত্যাদি, কেন এগুলো করছে দেখে দেখে? আমরা বলছি না দেখে দেখে না, জেনে জেনে ইসলাম পালন করবেন, জেনে জেনে ইসলাম পালন করবেন। জানবেন কোত্থেকে? রিসোর্স থেকে জানবেন। রিসোর্সটা কি? কোরআন এবং সুন্নাহ। প্রিয় ভাইয়েরা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে এরপরে হাদিসে জাবেরের মধ্যে আসলো, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। তিনি দোয়া পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাব্বাইকা পড়লেন, দোয়া পড়লেন, এবং এক মিনিট আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাব্বাইকা পড়ার পরে তার সাথে অন্য লোকেরাও এই তালবিয়া পাঠ করলো। এটা হাদিসে এসেছে, লোকেরাও উপরোক্ত তালবিয়া পাঠ করলো যা আজকাল সকলে পাঠ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে বেশি কিছু বলেননি, অর্থাৎ তালবিয়ার মধ্যে এতটুকুই তিনি বলেছেন, এর থেকে বেশি কিছু বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর উপরোক্ত তালবিয়া বারবার পড়তে শুরু করলেন। জাবের বলেন আমরা হজ ছাড়া অন্য কোনো কিছুর নিয়ত করি নাই। তাহলে বিদায় হজের সময় সকলেই হজের নিয়ত করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন আমরা তখন উমরার কথা জানতাম না, মদিনা থেকে আমরা এটাই জানতাম যে হজের নিয়তে যাওয়া যায়, উমরার নিয়তে যাওয়া যায়, এটা আমরা জানতাম না। অবশেষে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে বাইতুল্লাহ পৌঁছলাম তখন তিনি রুকন অর্থাৎ হাজারে আসওয়াদের কর্নার স্পর্শ করলেন, তারপর সাতবার কাবাগর তাওয়াফ করলেন, তিনবার দ্রুত গতিতে, চারবার স্বাভাবিক গতিতে। আচ্ছা এখানে একটু থামি আমরা। প্রথমবার তাওয়াফ করাটাকে বলা হয় তাওয়াফে কুদুম অর্থাৎ আগমনী তাওয়াফ, আগমনী তাওয়াফ। এই তাওয়াফের কিছু নিয়ম আছে, পুরুষ এখানে প্রথম তিন চক্করে রমল করবে, একটু দ্রুত বেগে দৌড়াবে, এবং মহিলারা রমল করবে না। আর এহরামের কাপড় পরার ক্ষেত্রে পুরুষ এত্তেবার করবে সাত চক্করে, পুরোটা তিনটা নয় বরং পুরো সাত চক্করে এত্তেবার করবে। এত্তেবার হচ্ছে ডান কাঁধ খোলা রেখে কাঁধের বগলের নিচ দিয়ে কাপড়টাকে বাম কাঁধের উপর রেখে দেওয়া, এটাকে বলা হয় এত্তেবা। আমাদের অনেক হাজি সাহেবরা পুরো এহরাম যতক্ষণ তার পরনে থাকে ততক্ষণ এত্তেবার করেন, এটা ঠিক হবে না।
এত্তেবার হলো শুধু তওয়াফে কুদুমের সময়, যখন আপনি এহরাম পড়বেন তখনও ডান কাঁধ আপনার ঢাকা থাকবে, খোলা থাকবে না। এটা শুধুমাত্র যখন আপনি প্রথম তওয়াফ শুরু করবেন, এই তওয়াফ শুরুর আগে আপনি এত্তেবার করবেন, তওয়াফ শেষ পর্যন্ত সপ্তম চক্কর পর্যন্ত এত্তেবার করবেন, আর প্রথম তিন চক্করে রমল করবেন, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম চক্করে কোনো রমল হবে না। রমল এবং এত্তেবার এটা পুরুষদের জন্য খাস, এটা মহিলারা করবে না। অতএব মহিলাদের সকল তওয়াফই একরকম হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের কাছে পৌঁছে এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়াত্তাখিদু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের জায়গা হিসাবে গ্রহণ করো। অর্থাৎ মাকামে ইব্রাহিমের পেছনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরাকাত সালাত আদায় করলেন, এবং আদায়ের আগে তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন, এবং এটা যে আল্লাহর নির্দেশ সেটা আমাদের সামনে পেশ করলেন, এবং আয়াতের নির্দেশনা মোতাবেক সালাত পড়ার পদ্ধতিটা কি সেটা তিনি দেখালেন। তিনি মাকামে ইব্রাহিমের পেছনে এসে দুরাকাত সালাত আদায় করলেন। তাহলে তাঁর এবং বায়তুল্লাহর মাঝখানে ছিল কি? মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। সে কথাটাই হাদিসে জাবিরে বলা হয়েছে, তিনি মাকামে ইব্রাহিমকে তার নিজের এবং বায়তুল্লাহ তথা কাবার মাঝখানে রেখেছিলেন, রেখে দুরাকাত সালাত আদায় করলেন। এরপর জাফর বলেন, আমার পিতা মোহাম্মদ ইবনে আলী বলতেন, আমি যতদূর জানি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরাকাত সালাতে সূরাতুল ইখলাস এবং সূরাতুল কাফিরুন পাঠ করলেন, এক রাকাতে আল কাফিরুন আরেক রাকাতে সূরাতুল ইখলাস তিনি পাঠ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই রাকাত শেষে তিনি হাজারে আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমু খেলেন, তারপর দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন। আচ্ছা, তার মানে তার এই কাজের মধ্য দিয়ে তওয়াফটা শেষ, পুরো বর্ণনা কিন্তু এখানে কোনো গ্যাপ নেই, পুরো বর্ণনাটা করলেন। আর তিনি দুরাকাত পড়ে যে হাজার আসওয়াদকে চুমু খেলেন, এটাও তাহলে সুন্নাহ, কেউ যদি না পারেন তাতে কোনো সমস্যা নেই। এখানে আরেকটা জিনিস একটু বলি, আমরা যে তওয়াফ করলাম বাইতুল্লাহর, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহকে। আমরা কোনো পাথরের তৈরি ঘরকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করিনি, তাহলে তওয়াফটা হচ্ছে রব্বুল কাবার জন্য। মেসেজটা ঠিক মতো বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে হাজার আসাদকে চুমু খাওয়া, এটা কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, এবং তিনি আমাদেরকেও বলেছিলেন যে আমরাও হাজার আসাদকে যেন চুমু খাই। এ প্রসঙ্গে বুখারীর বিখ্যাত একটা হাদিস আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি যখন তওয়াফ করছিলেন তখন হাজার আসওয়াদকে তিনি চুমু খেয়েছিলেন, এবং তখন উপস্থিত জনতার উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তিনি পেশ করেছেন, বলেছিলেন, আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা ওয়া লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক। তিনি বললেন, হে হাজার আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম তাহলে আমিও চুমু খেতাম না। সুবহানাল্লাহ। তাহলে মুসলিমদের আমল যে তৌহিদ নির্ভর, এবং মুসলিম যে নিজের ইচ্ছা মতো মন মতো বানিয়ে বানিয়ে কোনো ইবাদত করে না, এটা হচ্ছে তার প্রমাণ, এটা হলো তার প্রমাণ। তাহলে আপনি যখন কোনো ইবাদত করবেন মনে রাখবেন, এটা হলো একটা মূলনীতি, আপনি ইবাদত করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক, এর বাইরে যাবেন না। কোনো পাথরকে আপনার ভাগ্য পরিবর্তনকারী, ভাগ্যকে নিয়ন্ত্রণকারী এটা ভাববেন না। আজকাল রাস্তাঘাটে, রেলে কিংবা আপনার বাসে দেখা যায় পাথর বিক্রি করে আর বলে যে ভাগ্য ফেরায়। টিভিতেও অনেকে অ্যাডভার্টাইজ করে লকেট দিয়ে, আল্লাহ লকেট, আয়াতুল কুরসি লকেট, কিংবা কুল আউযু ফালাক, কুল আউযু রব্বিন নাস, এগুলো লিখে বলে এই লকেটে আপনার ভাগ্য ফিরবে, ব্যবসা ফিরবে। এটা কি তৌহিদ না শিরিক বলেন? অবশ্যই শিরিক। জাযাকুমুল্লাহু খায়রান। এই জিনিসটা বুঝতে হবে, মানুষ আমাদেরকে প্রতারিত করছে আমাদের সরলতার সুযোগ নিয়ে, এবং আমাদের জ্ঞান স্বল্পতার কারণে অথবা কারো কারো জ্ঞান না থাকার কারণে আমাদেরকে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
আপনার ইমান পুরোটাই চলে যাবে যদি আপনি মনে করেন কোনো পাথরে আপনার ভাগ্য ফেরে। আপনি যদি একটা আংটি ব্যবহার করেন এই জন্যে যে এই আংটি দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে, এটা পরিপূর্ণ বড় শিরক। এটা দিয়ে আসলে কখনোই আপনি আপনার ইমানকে রক্ষা করতে পারবেন না। অতএব ইমান বিরোধী কোনো চিন্তা চেতনা আকিদা যেন পোষণ না করি। পৃথিবীতে সকল পাথরের মধ্যে হাজারা সোদের চেয়ে উত্তম পাথর কি আছে বলেন? আছে কি? নাই। তাহলে এই পাথরকে যদি পৃথিবীর সেরা একজন মানুষ ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, পৃথিবীর সেরা একজন মেধাবী মানুষ, একজন উম্মার দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মানুষ, প্রথম হলো আবু বকর, তারপরে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবার আগে, তাহলে এই দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষটাও বললেন তুমি একটা পাথর, তুমি উপকার করতে পারো না ক্ষতিও করতে পারো না, তাহলে অন্য পাথর কী করে মানুষের উপকার করবে এবং ক্ষতি করবে? অতএব আপনারা ইমানটাকে নষ্ট করবেন না। যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফের জায়গা থেকে বের হয়ে সাফা পাহাড়ের দিকে আগমন করলেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাফার নিকটবর্তী হয়ে তিনি তেলাওয়াত করলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড় দয় আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম, সূরা আল বাকারা 158 নম্বর আয়াত। তিনি আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে আমি সেই পাহাড় থেকেই সাই শুরু করব যেই পাহাড় দিয়ে আল্লাহ সুবহান তাআলা তার কালামের মধ্যে কথা শুরু করেছেন। তিনি কোনটা দিয়ে শুরু করেছেন? সফা দিয়ে, ইন্না সফা ওয়াল মারওয়া। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাই শুরু করেছেন সফা পাহাড় দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড় থেকে শুরু করলেন সাই, তারপর এতটা উপরে আরোহণ করলেন যে তিনি বাইতুল্লাহকে সেখান থেকে দেখতে পেলেন, তিনি কেবলামুখী হলেন এবং তিনি আল্লাহর তাকবীর দিলেন, অর্থাৎ আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করলেন। মাহাত্ম্য ঘোষণা করতে গিয়ে কী বললেন? তিনবার বললেন আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। এরপরে তিনি তাওহীদের অমোঘ সেই জিকিরটা উল্লেখ করলেন যেখানে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার জন্যই সকল রাজত্ব এবং তার জন্যই সকল প্রশংসা, তিনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একও একক, তিনি তার নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং তার বান্দাকে, বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন এবং একাই ইসলামের বিরোধী শক্তির সকল দলকে তিনি পরাজিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের পরে একটা লম্বা দোয়া করলেন, সাড়ের শুরুতে কেবলামুখী হয়ে তিনি লম্বা দোয়া করলেন আর এই আজকারগুলো তিনি তিনবার রিপিট করলেন। এরপর তিনি পাহাড় থেকে নেমে উপত্যকায় নেমে আসলেন, দুই পাহাড়ের মাঝখানে যেটা সেটা হলো উপত্যকা, সেখানে নেমে আসলেন। সেখানে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনি যতক্ষণ না তার পা মোবারক উপত্যকার সমতল ভূমিতে ঠেকলো তিনি চলতে থাকলেন, তারপর একটা সময় তিনি দ্রুত চললেন যতক্ষণ না উপত্যকাটাকে অতিক্রম করলেন। এটা এখন মিলাইন আল আখদারাইন বলা হয়, একটা সবুজ এরিয়া, ছোট্ট একটা সবুজ এরিয়া। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেগে দৌড়ালেন। এই দৌড়ানোর বিষয়ে ওলামায়ে কেরাম বলেছেন এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েরা এভাবে দৌড়াবে না, মেয়েরা স্বাভাবিকভাবে হাঁটবে আর পুরুষরা দৌড়ে যাবে। আচ্ছা, এরপরে তিনি বাকি অংশটা হেঁটে মারওয়া পর্যন্ত গেলেন, মারওয়া পাহাড়ের উপরে তিনি উঠে গেলেন যেভাবে আগে সাফা পাহাড়ের উপর উঠলেন। এখানেও তিনি কেবলামুখী হলেন এবং সাফা পাহাড়ে যা তিনি করেছিলেন এখানেও তাই করলেন। হাদিসে জাবির এভাবেই বলা হয়েছে, হাদিসে জাবির বলা হচ্ছে অতপর এখানেও তিনি তা করলেন যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন। সর্বশেষ সাইতে যখন তিনি মারওয়া পৌঁছলেন তখন লোকদেরকে সম্বোধন করে বললেন, তার মানে হচ্ছে এখানে কয়টা সাই করা হলো? সাতটা। কাবা ঘর প্রদক্ষিণকে বলি আমরা তওয়াফ, আর সাফা থেকে মারওয়াতে একবার আসলে এটা হলো একটা সাড়ি, আবার মারওয়া থেকে যখন আপনি ব্যাক করবেন সাফাতে তাহলে এটা হলো দ্বিতীয় সাড়ি, এভাবে সাতটা সাড়ি। শেষ সাড়িটা কোথায় গিয়ে শেষ হবে? মারওয়াতে।
মারওয়াতে যখন তিনি তার সাইজা শেষ করলেন, তখন তিনি লোকদেরকে একটা কথা বললেন। তিনি বললেন, যদি আগেই এই বিষয়টা আমি বুঝতে পারতাম, আমার জানা থাকতো, তাহলে আমি সাথে করে কোরবানির পশু আনতাম না এবং হজের এহরামকে উমরায় পরিবর্তন করতাম। অতএব তোমাদের মধ্যে যার সাথে কোরবানির পশু নেই, সে যেন এহরাম খুলে ফেলে, এহরাম থেকে হালাল হয়ে যায় এবং তার এই আমলটাকে উমরায় পরিণত করে। এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে, আপনাদের অনেকেই হয়তো অর্ধেক বুঝেছেন, কেউ পুরোপুরি বুঝেছেন যারা এই হাদিসটা আগে পড়েছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ি শেষ করে এই কথাটা বললেন? অর্থাৎ তিনি, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তিনি উপস্থিত জনতাকে বললেন, তোমরা যারা একদম যে জায়গা থেকে এসেছো সেখান থেকে কোরবানির পশু হাঁকিয়ে আনো নাই, তোমরা এখন হালাল হয়ে যাও। আপনাদের মনে আছে কি না, হাদিসের শুরুতে জাবের বলেছিলেন, আমরা সকলেই নিয়ত করেছি হজের, উমরার কেউ নিয়ত করি নাই, উমরার নিয়তটাই আমরা জানতাম না। সবাই হজের নিয়তে আসলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই করে বললেন যে তোমরা সকলেই এখন হালাল হয়ে যাও যারা নিজেদের সাথে কোরবানির পশু মদিনা থেকে আনো নাই। আমিও যদি জানতাম যে ব্যাপারটা এখন ওহির মারফত এভাবেই ফয়সালা হবে, তাহলে আমি যদি আগে এই মেসেজটা পেতাম আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমিও কোরবানির পশু আনতাম না এবং আমিও হজের নিয়ত করলেও আমি উমরা করে হালাল হয়ে যেতাম। কিন্তু যেহেতু আমি কোরবানির পশু হাঁকিয়ে নিয়ে এসেছি সাথে, ফলে কোরবানির পশু যদি কেউ সাথে নিয়ে আসেন, তিনি যেই হজের নিয়ত করবেন, যেই নুসুকের নিয়ত করবেন, সেটা চেঞ্জ করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, যদি আমি ব্যাপারটা আগে থেকে জানতাম যে এভাবে ওহি আসবে, নির্দেশনা আসবে, তাহলে আমি কোরবানির পশু আনতাম না এবং তোমাদের মতো আমিও হালাল হয়ে যেতাম। কিন্তু আমার হালাল হওয়ার এখন আর কোনো সুযোগ নাই, এই জন্য আমি কেরান হজ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হজ করেছিলেন? কেরান হজ করেছিলেন। কিন্তু তোমরা সবাই তামাত্তুর হজ করো, কীরকম? তোমরা এখন হালাল হয়ে যাও, পরবর্তীতে ইয়াউমুত তারবিয়া বা 8 তারিখে এহরাম করে হজের জন্য আবার নতুন করে তোমরা এহরাম বাঁধো। এ হচ্ছে এ কথার লিস্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু কেন করেছেন সেটা তিনি বললেন। এবং তিনি চেয়েছিলেন যে কেরান না করে তিনি যদি তামাত্তুর করতে পারতেন, কিন্তু এটা অনুমোদিত ছিল না বিধায়, যেহেতু কোরবানির পশু তিনি এনেছেন। বাকি যারা কোরবানির পশু আনেনি তাদের সবাইকে তিনি হালাল হয়ে যেতে বললেন। আচ্ছা, এরপরে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, এ সময় সুরাকা ইবনু মালিক ইবনু জুশরব দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এই যে হজ বা এই যে ব্যবস্থা আপনি আমাদেরকে বললেন হালাল হয়ে যাওয়া, হজের নিয়তে আসলাম, আপনি বলছেন এটাকে উমরা করে হালাল হয়ে যেতে, এই যে ব্যবস্থাটা, এটা কি আমাদের এই বছরের জন্য নাকি সারা জীবনের জন্য, সব সময়ের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের আঙ্গুলগুলো পরস্পরের ফাঁকে ঢুকালেন এভাবে এবং দুইবার বললেন, উমরা হজের মধ্যে প্রবেশ করেছে, এবং আরও বললেন, এটা এবছরের জন্য না, সব সময়ের জন্য এবং সর্বকালের জন্য। তার মানে হচ্ছে, যদি কেউ হজের নিয়তে এখনও মক্কায় যায়, এহরাম করে যে সে শুধু হজ করবে, তবুও তার জন্য এটা প্রযোজ্য হবে যে তিনি ইচ্ছে করলে এটাকে উমরায় পরিণত করবেন এবং সেটাই উত্তম হবে, তখন তার হজটা হবে তামাত্তুর হজ, তখন তার হজটা হবে তামাত্তুর হজ। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরবানির আরও কিছু পশু নিয়ে আসলেন এবং যারা এহরাম খুলে ফেলেছে দেখলেন যে তাদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রয়েছে। ফাতেমা হচ্ছেন তার স্ত্রী। তিনি তখন, মানে তিনি বলতে ফাতেমা, তখন রঙিন কাপড় পরিহিতা ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করলেন। ফাতেমা বললেন, আমার পিতা আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। স্বামীর অসন্তুষ্টি তিনি বুঝতে পেরেছেন যে তুমি এটা কেন করলা, হজটাকে নষ্ট করলা কেন, মানে এরকম একটা ভাব। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র ইয়ামান থেকে আসলেন, স্ত্রীর কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখনও যাননি, ফলে একটা ইনফরমেশন গ্যাপ ছিল। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি তো নুসুক নিয়ে এসেছ, তুমি তো এহরামের মধ্যে থাকার কথা, তোমার এ দশা কেন? তখন ফাতেমা বললেন, আমার পিতা, আমার পিতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মানে হিজাজের বাইরে থাকতেন,
অতএব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যা করেছেন তার প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি বললেন যে তুমি যা করেছো আমি তাতে অসন্তুষ্ট হয়েছি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি যা উল্লেখ করেছেন অর্থাৎ ফাতেমা যা উল্লেখ করেছেন সে বিষয়ে জানার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা সত্য বলেছে, সত্য বলেছে, দুইবার বললেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ফাতেমাকে হালাল হয়ে যেতে বলেছেন। তুমি হজের এহরাম বাঁধার সময় কীরূপ বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আলীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার এহরামটা কী ছিল বলো, তুমি কি হজের নিয়ত করেছো নাকি অন্য কোনো স্পেশাল নিয়ত করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বলেছি হে আল্লাহ, অর্থাৎ আল্লাহকে উদ্দেশ্য করে আমি বলেছিলাম, হে আল্লাহ আমি সেই এহরাম বাঁধলাম যে এহরাম বেঁধেছেন আপনার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বাঁধলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সাথে হাদি বা কোরবানি আছে, অতএব আমার মতো তুমিও এখন আর হালাল হওয়ার কোনো সুযোগ নাই। খেয়াল করেছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কেরান হত করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরান হত করলেন, কারণ আলী ইয়ামান থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা কোরবানির পশু নিয়ে এসেছিলেন মদিনা থেকে, আর বাকিগুলো নিয়ে এসেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব মিলে হলো কয়টা? 100টা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যে পশুপাল নিয়ে এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে যেসব পশু নিয়ে এসেছিলেন সর্বসাকুল্যে তার সংখ্যা দাঁড়ালো 100। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যাদের সাথে কোরবানির পশু ছিল তারা ব্যতীত সকলেই এহরাম খুলে ফেললেন, অর্থাৎ হালাল হয়ে গেলেন, চুল কাটলেন। অতপর তারবিয়ার দিন, তারবিয়া হচ্ছে আর্টিজেল হাজ, তারবিয়ার দিন যখন আসলো লোকেরা পুনরায় এহরাম বাঁধলো, মিনার দিকে রওনা হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ার হয়ে গেলেন এবং মিনায় গিয়ে তিনি 5 ওয়াক্ত সালাত পড়লেন, জহর, আসর, মাগরিব, এশা, ফজর। এটা জাবির ইবনে আবদুল্লাহর হাদিসের মধ্যেই আছে। এরপর যখন আরাফার দিন সূর্য উদিত হলো ভোরে ফজরের পরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং তারপর তিনি সেখানে যাওয়ার আগেই নামিরা নামক স্থানে তাঁর জন্য তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং নিজেও তখন রওনা হয়ে গেলেন। কুরাইশগণ নিঃসন্দেহ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাউল হারামের কাছে গিয়ে অবস্থান করবেন, যেমন জাহেলি যুগে কুরাইশগণ করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সামনে অগ্রসর হলেন, তারপর আরাফে পৌঁছলেন এবং দেখলেন যে নামিরায় তাঁর জন্য তাঁবু টাঙানো আছে। এখানে খুব সংক্ষেপে বেশ কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে। জাহেলিয়াতের যুগে মানুষ আরাফায় যেত না, তারা হজ করত সর্বোচ্চ দূরে যেত মুজদালিফায়, মুজদালিফায় মাশআরুল হারামের কাছে এসে তারা থাকতো, এরপর আবার তারা ফিরে যেত মক্কায়। কুরাইশরা যারা ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজে ছিল তারাও মনে করেছে, আচ্ছা হজ তো হচ্ছে মাশআরুল হারামে গিয়ে অবস্থান করা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন যে যাত্রা শুরু করলেন তাহলে মাশআরুল হারামে অবস্থান গ্রহণ করবেন, কিন্তু তিনি সেখানে অবস্থান গ্রহণ না করে সেখান দিয়ে একদম আরাফা পর্যন্ত চলে গেলেন, কিন্তু আরাফায় ঢুকলেন না। নামিরার যে জায়গাটা এটা আরাফার বাইরের জায়গা, আরাফার বাইরের জায়গা। এখনও মসজিদে নামিরার প্রথম অর্ধেক দেখবেন যে আরাফার বাইরে, এই জন্যই রাখা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে নেমেছেন, বিশ্রাম করেছেন এবং পবিত্রতা অর্জন করে তারপরে জাওয়ালের সময় তিনি খুতবা দিয়েছেন এবং খুতবার পরে একটা আজান হয়েছে, তারপরে প্রথম একামত দিয়ে জোহরের সালাত, দ্বিতীয় একামত দিয়ে আসরের সালাত পড়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতে ঢুকলেন এবং তিনি জাবালে আরাফার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, আমি এখানে ওকুফ করলাম, কিন্তু আরাফার পুরোটাই ওকুফের জায়গা। আমাদের অনেকেই, বাংলাদেশের অনেকেই, আমি নিজেও দেখেছি, জাবালের সামনে গিয়ে, পাহাড়ের সামনে গিয়ে তারা বলে যে এই সেই পাহাড় যার উপর দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন। মানুষ কীভাবে আন্দাজে কথা বলে! হাদিসে জাবের ইবনে আবদুল্লাহ স্পষ্ট করে বলেছে আসলে খুতবা দিয়েছেন কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নামিরায়, আরাফাতের বাইরে, নামিরায়, আরাফাতের বাইরে, এবং আরাফার ভেতরে এসে তিনি আর কোনো খুতবা দেননি, সেটাই হাদিসের মধ্যে বলা হয়েছে। বলা হয়েছে তিনি এই তাঁবুতে এসে অবতরণ করলেন, তারপর যখন সূর্য ঢলে পড়ল, জাওয়ালের সময় হলো, তখন তিনি তার কাসওয়া নামক কুষ্টিকে প্রস্তুত করে নির্দেশ দিলেন, তার পিঠে হাওদা লাগানো হলো, তখন তিনি বাতনে ওয়াদিতে আসলেন, লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন। দেখেন তিনি বললেন, খুতবাটা একটু শুনেন খুব সংক্ষেপে, তিনি বললেন, এটা হাদিসে জাবের ভাষ্যটাই আমি অনুবাদ করছি, তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ
অর্থাৎ তোমাদের জান এবং তোমাদের মাল তোমাদের জন্য হারাম তথা সম্মানিত এবং নিষিদ্ধ। সম্মানিত কেউ টাচ করা যাবে না, আর নিষিদ্ধ অর্থাৎ অন্য কেউ এটাকে অপহরণ করতে পারবে না। যেমন হারাম আজকের এই দিনটি, যেমন সম্মানিত এবং নিষিদ্ধ আজকের এই দিন, আরাফাত দিনের কথা তিনি বলছেন, তোমাদের আজকের এই মাস এবং তোমাদের এই শহর, এই জনপদ, এই জনপদ, এই কারণ আমরা জানি যে এই জনপদ বলতে কি, মক্কা, এই পুরো জনপদটাই হারাম, এটাকে হারাম বলা হয়। ইব্রাহিম সাল্লামের দোয়ায় আল্লাহ তাআলা এটাকে হারাম করেছিলেন, নবী সাল্লাল্লাহু সাল্লামের দোয়ায় আল্লাহ মদিনাকে হারাম ঘোষণা করেছেন। সাবধান, জাহিলি যুগের সকল ব্যাপার, সকল কিছু, সে রক্তপণ হোক, সুদ হোক, অথবা মহিলাদের বেপর্দা পর্দাহীনতা হোক, এই সব কিছু এগুলো আমার দুই পায়ের নিচে রহিত করা হলো। জাহিলি যুগের রক্তের দাবিও বাতিল হলো। আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করছি তা হলো আমাদের বংশের রবিয়া ইবনে হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বনু সাদে দুগ্ধপোষ্য ছিল, তখন হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহিলি যুগের সুদও বাতিল করা হলো। আমি প্রথম যে সুদ বাতিল করছি তা হলো আমার বংশের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ, তার সমস্ত সুদ বাতিল করা হলো। এরপরে তিনি বলছেন তোমাদের স্ত্রীলোকদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদেরকে নিজেদের জন্য হালাল করে নিয়েছ, তাদের উপর তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের সজ্জায় এমন কোনো লোককে আশ্রয় না দেয় যাকে তোমরা অপছন্দ করো, যদি তারা এরূপ করে তবে মৃদুভাবে তাদেরকে প্রহার করো, আর তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণের ও পরিচ্ছেদের হক রয়েছে, তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে ভরণ পোষণ দেবে এবং পোশাক পরিচ্ছেদ প্রদান করবে। আমি তোমাদের মধ্যে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা ভ্রষ্ট হবে না, সেটা হলো আল্লাহর কিতাব। অন্য বর্ণনা আমরা পাই আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসুলের সুন্নাহ। এরপর তিনি জিজ্ঞেস করছেন আমার সম্পর্কে তোমরা জিজ্ঞেসিত হলে তোমরা কি বলবে? তখন উপস্থিত জনতা সাহাবায়ে কেরাম বললেন আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, আপনার হক আদায় করেছেন, সদুপদেশ দিয়েছেন। তারপরে তিনি এই তর্জনী আকাশের দিকে ইশারা করে লোকদেরকে বললেন ইয়া আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, তিনবার তিনি এ কথা বললেন। এরপর মুয়াজ্জিন আজান দিলেন এবং একামত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোহরের সালাত আদায় করলেন, এরপর মুয়াজ্জিন আবারও একামত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসর সালাত আদায় করলেন। তিনি এই দু সালাতের মাঝখানে আর কোনো সালাত আদায় করেননি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে মওকিফ ওকুফের জায়গায় আরাফার ভেতরে ঢুকলেন এবং কাসওয়ার উষ্টির পিঠ পাথর স্তূপের দিকে করে দিলেন, অর্থাৎ পাহাড়ের দিকে করে দিলেন। লোকদেরকে একত্র হবার জায়গা সামনে রেখে কেবলামুখী হয়ে দাঁড়ালেন, সূর্যাস্ত পর্যন্ত কেবলামুখী হয়ে দোয়া করে তিনি ওকুফ সম্পাদন করলেন। হলদে আভা কিছুটা দূরীভূত হলো, এমনকি সূর্যগোলক অদৃশ্য হয়ে গেল। তিনি উসামাকে তার বাহনের পেছনে বসালেন, কাসওয়ার নাকের দড়ি সজোরে টান দিলেন, ফলে তার মাথা মাউরিক যেখানে পা রাখে সেখানে স্পর্শ করল। তিনি ডান হাতের ইশারায় বললেন হে জনমণ্ডলী, ধীরে সুস্থে, ধীরে সুস্থে, তোমরা অগ্রসর হও। যখনই তিনি বালুর স্তূপ অর্থাৎ ছোটোখাটো কোনো টিলার নিকট পৌঁছতেন, কাসওয়ার নাকের রশি কিছুটা ঢিল করে দিতেন যাতে খুব সহজে পশুটা কষ্ট না পেয়ে উপরে উঠতে পারে। এভাবে তিনি মুজদালিফায় পৌঁছলেন এবং এখানে একই আজান ও দুই একামতে মাগরিব ও ইশার সালাত আদায় করলেন। এ সালাতের মাঝখানে তিনি অন্য কোনো নফল সালাত আদায় করেননি। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়লেন যতক্ষণ না ফজর ওয়াক্ত হলো। তারপর ভোর হয়ে গেলে তিনি আজান ও একামত সহ ফজর সালাত আদায় করলেন। তারপর কাসওয়ার পিঠে আরোহণ করে মাশরুল হারাম নামক স্থানে আসলেন। এখানে তিনি কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, তার মহত্ব বর্ণনা করলেন, কালিমাতু তাওহীদ পড়লেন, একত্বতা একত্ববাদের অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু পড়লেন। তারপরে সূর্যোদয়ের পূর্বে তিনি মিনার দিকে রওনা হলেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এখানে সংক্ষেপ করছি। মিনায় এসে তিনি সাতটা কঙ্কর নিক্ষেপ করলেন জামরাতুল আকাবায়, সবগুলোতে না, প্রথমটায়ও নয়, দ্বিতীয়টায়ও নয়, শেষটায় জামরাতুল আকাবায় নিক্ষেপ করলেন। এরপর তিনি কুরবানি করলেন, তারপর তিনি হালাল হয়ে গেলেন, তারপর তিনি মক্কায় চলে গেলেন, দ্রুত সেখানে তওয়াফ এবং সাই করলেন। তাহলে দশ তারিখে তিনি পাঁচটা আমল করেছেন। হাদিসের মধ্যে আরও কিছু বর্ণনা আছে, আমরা সেটা স্কিপ করছি। এরপর তিনি চলে আসলেন কোথায়, আবার মিনায়। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের সংক্ষিপ্ত বর্ণনা, যেটা হাদিসে জাবেরের মধ্যে এসেছে। হজ সম্পর্কিত আসলে
আরও অনেক হাদিস আছে, সুরাতুল হজ নামে আরেকটা হজ আছে, আপনারা তো জানেন তাই না? কোরআনের একটা সুরার নাম কি? আল হজ, আল হজ। সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো, হজের লক্ষ্য উদ্দেশ্য ভিশন মিশন জানার জন্য ওই সুরাটা পড়া জরুরি। এই সুরাটাও পড়বেন, হাদিসে জাবেরও পড়বেন, এবং সহি বুখারি এবং মুসলিমের কিতাবুল হজ পড়বেন, অন্যদের মানুষের লেখা কোনো বই পড়ার আগে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের কী ইনস্ট্রাকশন দিয়েছেন, হজের কী লক্ষ্য উদ্দেশ্য মিশন ভিশন বর্ণনা করেছেন, সেটা আগে জেনে নেন। এই বইয়ের সাথে যাদের বইগুলো মেলে সেটা পড়বেন। অনেক ব্যক্তি তাদের মনের মাধুরী মিশিয়ে বই লিখেছে, সেখানে অনেক দুর্বল কিছু তারা ঢুকিয়ে দিয়েছে, অথবা কখনও কখনও কিছু বেদাতি কথাবার্তাও লিখেছে। আপনি যদি মূল রিসোর্স থেকে নলেজটা না নেন, তাহলে এই ভুলের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি যেমন হজের মধ্যে প্রচুর লোকেরা এখনও ভুল করে, প্রথম চক্করের দোয়া তাওয়াফের, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া, সাঁড়ি প্রথম সাঁড়ির দোয়া, দ্বিতীয় সাঁড়ির, তৃতীয় সাঁড়ির দোয়া, এগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কোনো কিছু নির্ধারণ করেননি। তাহলে আপনি কেন নির্ধারণ করছেন? আপনি কেন মানুষের উদ্দেশ্যে বলছেন এটা হলো প্রথম চক্করের দোয়া? শরীয়ত প্রণয়নের কোনো ক্ষমতা তো আপনাকে আমাকে দেওয়া হয় নাই। আপনি রুকুর মধ্যে কী পড়বেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছে না? আমি যে রুকুর মধ্যে যদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকে পড়ি, এটা হবে বলেন? রুকুর মধ্যে আমাকে একটা আদকার যদি পড়ি, তাহলে সুবহান রাব্বিয়াল আদিমটা পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আলাটা কোথায় পড়বেন? সেজদায়। যদি আমি এক্সচেঞ্জ করি, আপনি কি তাতেও রাজি হবেন? বলবেন যে এখন থেকে রুকুতে পড়বো সুবহান রাব্বিয়াল আলা, আর সেজদায় পড়বো সুবহান রাব্বিয়াল আদিম, এটা কি অ্যাকসেপ্টেড হবে আপনাদের কাছে? তাহলে মনে রাখবেন, সকল ইবাদতের ক্ষেত্রে একই নিয়ম, সকল ইবাদতের ক্ষেত্রে একই নিয়ম, কোনো নড়চড় করা যাবে না। যেই তারতিব, যেই আমল, যেই সিকোয়েন্স কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে যে কোনো ইবাদতের ক্ষেত্রে, এমনকি যে আদকার, যে সিস্টেম, যে ফরম্যাট আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা লঙ্ঘন করা যাবে না। সেজন্যই হাদিসে জাবের আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, কিতাবুল হজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এরপরে আমরা আমাদের ওলামায়ে কেরামকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি। তারা সবাই চেষ্টা করেছেন আমাদের জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে দিতে, কিন্তু শর্ত একটাই, তাদের সেই কথাগুলো আমরা নির্ধিদায় মেনে নেব যেগুলো কোরআন সুন্নার সাথে মেলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের ভুল বিভ্রান্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, এই সুন্দর মৌসুমটা কাজে লাগানোর তৌফিক দিন। এই মৌসুমটা যারা হাজি, আল্লাহ যেন তাদেরকে হজ করার মাধ্যমে কাজে লাগানোর তৌফিক দেন, আর যারা নন হাজি তাদের জন্য অনেক ফজিলত আছে, যেটা আজকেও আমরা কিছু বললাম এবং আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন। হারাম মাসের ফজিলত, জিলহজের প্রথম 10 দিনের ফজিলত, আরাফার দিনের সিয়াম ইত্যাদি, এর মাধ্যমে যারা হজ করবেন না তারাও যেন বেনিফিটেড হন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।